ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। এক ভাই জানতে চেয়েছেন, কাজা আকুমিনাল্লাহে নূর ও কিতাব মুবিন, এখানে নূরের ব্যাখ্যা কি? এখানে নূর মানে আলো, নূর মানে রোশনি, হেদায়েতের আলো তোমাদের কাছে এসেছে, নূর আল্লাহর পক্ষ থেকে, মানে হেদায়েতের নূর, ইমানের নূর, তাওহিদের নূর, আলোকিত পথ এসেছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া কিতাব মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। এখানে নূর দ্বারা আলো উদ্দেশ্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূর ওয়া নূরিল্লাযী আনজালনা, অতএব তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং আমি যে নূর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেই নূরের প্রতি ঈমান আনো। সুতরাং নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই নূর, সেই আলো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এ হচ্ছে আয়াতের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা। নূর শব্দটি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। অন্ধকারের বিপরীতেও নূর শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাক আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর, আল্লাহর প্রশংসা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। সুতরাং নূর কথাটি জুলুমাতের বিপরীতে ব্যবহৃত হয়। এটি হচ্ছে বাহ্যিক নূর, বাহ্যিক আলোর ক্ষেত্রে, আর এটি হচ্ছে অভ্যন্তরীণ নূর। তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমানের নূর, তাওহীদের নূর, হেদায়েতের নূর। কোরআনে যে আয়াতে নূর শব্দ ব্যবহার করা হয়েছে, যেসব আয়াতে, তা দ্বারা নবী করিম সালামের উদ্দেশ্য নন। এই উদ্দেশ্য নয় যে এই নূর দ্বারা মুহাম্মদ সালামকে উদ্দেশ্য করা হয়েছে এবং তিনি নূরের তৈরি, এটা উল্লেখ করা হয়নি, এটা বলা হয়নি। উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের নূর, ইমানের নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, ও খালাকাল ইনসানা মিন সালসালিম মিন কাল ফাখার, মানুষকে সৃষ্টি করা হয়েছে পোড়া মাটির ন্যায়, ঠনঠনা মাটি থেকে। সুতরাং আরেক আয়াতে বলা হয়েছে, ও খালাকাল ইনসানা মিন তিন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সালসালিম মিন কাল ফাখার, সূরা আর রহমানের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে পোড়া মাটির ন্যায়, ঠনঠনা মাটি থেকে, শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে, ওবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। ওবাদা খালকাল ইনসানি মিন তিন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তিনি নূর ছিলেন না, তিনি আল্লাহর নূরও ছিলেন না, বরং তিনি যেই হেদায়েত নিয়ে এসেছেন, যেই ইমানের আলো, তাওহীদের আলো নিয়ে এসেছেন, এটাকে নূর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নূর নাজিল করা হয়েছে তার সাথে, তার উপর। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে থাকে যে নবী নূরের তৈরি, নবীর ছায়া ছিল না। এগুলো বানোয়াট কথা। নবীর ছায়া ছিল, নবী মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না, এটাই এটাই পার্থক্য। সুতরাং কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে মানুষ মাটির তৈরি, আদম মাটির তৈরি, সমস্ত নবীগণ মাটির তৈরি। আমরা যেমন আদমের সন্তান, তেমনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সন্তান ছিলেন। আদম মাটির তৈরি, সেই হিসাবে নবীও মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, এতে কোনো সন্দেহ নেই। শেখ আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যারা নবীকে নূরের তৈরি বলবে, মাটির তৈরি বলবে না, তারা কোরআনকে অস্বীকার করলো, এই হিসাবে তারা কাফের হতে পারে, কুফরির ফতোয়া তাদের উপর প্রয়োগ করা যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনে তো সুস্পষ্ট করে বলেছেন যে তিনি মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, আদম সৃষ্টি করেছেন মাটি থেকে,
সুতরাং মাটির তৈরি মানুষের ঘর থেকে নূর হয় কীভাবে? এটা অযৌক্তিক, এটা বাড়াবাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ তাআলা বলেছেন হে আহলে কিতাব, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেন লা তুতরিউনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, মরিয়মকে নিয়ে যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, তাকে আল্লাহর পুত্র বলেছিল অথবা আল্লাহ বলেছিল যে ঈসা স্বয়ং আল্লাহ অথবা আল্লাহর পুত্র, এই কথা তারা বলেছিল, বাড়াবাড়ি করেছিল, এরকম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ফা ইন্নামা আনা আব্দুন ওয়াকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর একজন বান্দা মাত্র, তোমরা আমাকে আল্লাহর বান্দা বলো, আল্লাহর রাসূল বলো, কিন্তু বাড়াবাড়ি করো না। সুতরাং নূরের তৈরি বলা বাড়াবাড়ি, নবী গায়েব জানেন বলে বিশ্বাস করা বাড়াবাড়ি, নবী মিলাদ মাহফিলে এসে উপস্থিত হয় এই কথা বলা বাড়াবাড়ি। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা নবীকে যেই পজিশনে রেখেছেন ওই পজিশনে রাখতে হবে, ওই মর্যাদায় রাখতে হবে, তাকে নূরের তৈরি বলা যাবে না, তার ছায়া ছিল না এরকম কথা বলা যাবে না, এই জাতীয় কথা বলে কোনো ফায়দা হাসিল করা যাবে না, এতে দিনের কোনো উপকার নেই। আমরা আল্লাহর কোরআন শিখবো, নবীর হাদিস শিখবো, তা মানবো এবং মানুষের মাঝে প্রচার করব, মুসলিমদেরকে কোরআন সুন্নাহ মানার আহ্বান জানাবো। কখনোই আমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, বাড়াবাড়ি করার কারণে পূর্বের লোকেরা ধ্বংস হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।